বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি হুমকি দিলেন আলিপুরদুয়ারে পিএইচসি পানীয় জলের পাম্প অপারেটরদের ঠিকাদারের অধীনে থাকা কর্মীরা। পিএইচসি পাম্প অপারেটরদের অভিযোগ, গত তিন মাস থেকে বকেয়া বেতন দিচ্ছে না ঠিকাদার সংস্থা। বৃহস্পতিবার উত্তরবঙ্গে তিন জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির শতাধিক পাম্প অপারেটররা আলিপুরদুয়ারে পিএইচসি দফতরে বিক্ষোভ অবস্থান শুরু করছে। অবিলম্বে বেতন না মেটালে লাগাতার কর্মবিরতি আন্দোলনের পথে হাঁটবে পাম্প অপারেটররা। জানা গেছে, ঠিকাদার সংস্থার মাধ্যমে এইসব পাম্প অপারেটররা নিয়োগ করেছেন। গ্রামে গঞ্জে এইসব পাম্প থেকেই পানীয় জল পৌঁছে যায় সাধারণ মানুষের ঘরে ঘরে। ঠিকাদার সংস্থা দীর্ঘদিন বেতন বন্ধের ফলেই আন্দোলন শুরু করে পাম্প অপারেটররা। আমাদের যে বিষয়টা হলো সেটা হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার এই দুটো ডিস্ট্রিক্টের মধ্যে যে সমস্ত আমরা পানীয় জল উত্তোলন কর্মী আছি, সেই সমস্ত পানীয় জল উত্তোলন কর্মীর দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারেরা আমাদের মজুরি হঠাৎ বন্ধ করে দিয়েছে। তাদের বক্তব্য হচ্ছে সরকার তাদের বিল প্রদান করছে না, কিন্তু আমাদের আপত্তি হচ্ছে যে সরকার বিল প্রদান করলেই এই কর্মীরা পয়সা পাবে এরকম কোনো শর্ত এদের উপর আরোপ করা হয়নি বা এরকম কোনো সিস্টেমও নেই। তা সেই জন্যে আমরা আজকে এসেছি, যে সমস্ত ঠিকাদারেরা দায়িত্ব নিয়ে পালন করতে পারছে না তাদেরকে কালো তালিকাভুক্ত করতে হবে, এবং আমাদের অপারেটরদের কাজের মধ্যে রাজনৈতিক হস্তক্ষেপ করে বিভিন্ন জায়গায়, প্রায় দুই তিন জায়গাতে আছে যে পাম্পগুলো দখল করে নিচ্ছে, আনঅথরাইজড পার্সনকে জোর করে ঢুকিয়ে দেওয়া এবং বৈধ অপারেটরকে জোর করে বের করে, সেইটার প্রতিবাদ আমরা করছি যে আমাদের এই পরিষেবামূলক কাজে কোনোরকম রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না। এবং যে সমস্ত দোষী ঠিকাদার আছেন যারা এই দায়িত্ব নিয়ে নির্বাহ করতে পারছেন না, তাদেরকে যাতে ভবিষ্যতে এই ডিভিশনে কাজ না দেয়া হয়, এটা আমরা বলছি। আর পাশাপাশি আমাদের অপারেটরদের সরকারের তরফ থেকে যে প্রশিক্ষণ শিবির করা হয়েছিল, প্রকৃত অর্থে সেটা কোনো প্রশিক্ষণই না। আমরা বলছি প্রকৃত অর্থে আমাদের প্রশিক্ষণ দিতে হবে, এবং সেই প্রশিক্ষণে আমাদের হাতে কলমে কাজটা শেখাতে হবে। আমাদের যে বিষয়গুলো আছে কাজ করার ক্ষেত্রে, কতগুলো টেকনিক্যাল বিষয় থাকে, সেই বিষয়গুলো যাতে হাতে কলমে করা হয়। তো এই সমস্ত আমরা কিছু কন্ট্রাক্টরের নাম দিয়েছি যারা এই সমস্যাটা তৈরি করছেন। আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সমস্ত বিষয়টা আমাদের সঙ্গে একমত হয়েছেন, একমত হয়ে এই ব্যবস্থা উনি করবেন এবং কিছু ব্যবস্থা নিয়েছেন ইতিমধ্যেই, বাকি যেটা আছে সেই ব্যবস্থাটাও হবে। আমরা বলছি যে গত দু মাস আগে আমাদের যখন এই মাধ্যমিক পরীক্ষা চলছিল তখনও এই এজেন্সিগুলো আমাদের পয়সা বন্ধ করে দিয়েছিল, আবার এখন উচ্চ মাধ্যমিক চলছে, ঠিক এখনই আবার ওরা এই সরকারকে ব্ল্যাকমেল করছে, অপারেটরদের ব্ল্যাকমেল করছে, ডিপার্টমেন্টকে ব্ল্যাকমেল করছে। সেটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। জেলায় কত কতজন আছেন আপনারা? আমরা জেলাতে আছি প্রায় দুটো জেলা মিলে 2000-এর উপরে অপারেটর আছে। আর কতগুলো ঠিকাদার সংস্থার বিরুদ্ধে এখানে আমাদের মূলত